হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব রিজনেবল প্রাইসের ভিতরে আমার কিছু পছন্দের লিকুইড লিপস্টিকের সোয়াচেস। সো আমি যখনই পিকচার আপলোড করি সবসময় আপুরা দেখি আমাকে জিজ্ঞাসা করতে থাকো এটা কোন ব্র্যান্ডের, কোন লিপস্টিক, কত নাম্বার। সো আমি ভাবলাম যে আজকে একটা ভিডিওর ভিতরে তোমাদের সাথে শেয়ার করি। আজকে যে ব্র্যান্ডের লিকুইড লিপস্টিকগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে আমার সবচেয়ে পছন্দের একটি ব্র্যান্ড, সেটা হচ্ছে টারা জে ক্যাট বিউটি। জে ক্যাট বিউটির অনেক রেঞ্জ রয়েছে লিকুইড লিপস্টিকের, বাট আমার সবচেয়ে ফেভারিট নিয়ে আমি ভাবলাম টপ ফাইভ একটা ভিডিও করবো, বাট এটা মানে টপ সিক্স হয়ে গেছে। তো যখন আমরা রিজনেবল প্রাইসের ভিতরে লিকুইড লিপস্টিক কিনি সেগুলোর কিছু আমি বলবো যে ব্যাড সাইড থাকে, যেমন ধরো খুব দ্রুত ঠোঁটটা ড্রাই বানিয়ে ফেলে, মাঝে মাঝে লিপসে এরকম ফাটাফাটা দাগ দেখা যায়, আবার কিছু কিছু সময় দেখবে যে কিছু লিকুইড লিপস্টিক আছে যেগুলো ইউজ করার পর ঠোঁটটা তুমি যখন এরকম করবে এগুলো আঠালো লাগে। এগুলো মানে রিজনেবল প্রাইসের সব লিকুইড লিপস্টিকে আমি দেখেছি কোনো প্রবলেম থাকে, বাট যেগুলো একটু এক্সপেন্সিভ সেগুলোতে এরকম প্রবলেম থাকে না। আর রিজনেবল প্রাইসের ভিতরে জে ক্যাট বিউটির লিকুইড লিপস্টিকটা আমার এই কারণেই পছন্দ, কারণ এটার দাম কম বাট এটার আউটপুটটা একেবারে আমি বলবো যে দামি লিকুইড লিপস্টিকগুলোর মতো। আর সবচেয়ে বড় কথা এটার প্রাইস হচ্ছে রাইট নাও আমি দেখতে পাচ্ছি 500 টাকা, বাট মাঝে মাঝে এটা ডিসকাউন্টে আরও কমে পাওয়া যায়। সো যারা যারা এই লিপস্টিকগুলো পারচেস করতে চাও লিরা ইম্পোর্টে তোমরা এই লিপস্টিকগুলো পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে ওদের পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, সো তোমরা চাইলে ইজিলি ওখান থেকে পারচেস করতে পারবে। তো চলো বেশি দেরি না করে এখন শুরু করে দিই আপনার লিপস্টিক সোয়াচের ভিডিও। প্রথমে যে লিপস্টিকটা শেয়ার করব সেটা হচ্ছে একটা নিউড কালার, এটা আমার অনেক পছন্দের একটা লিকুইড লিপস্টিক, জে ক্যাট বিউটির 1, 2, 3 নাম্বার শেড। আর সেটার ব্যাপারে আমি বলবো কালারটা খুব সুন্দর, পিচি একটা নিউড, যে কোনো স্কিন টোনে খুব সুন্দর লাগবে এই কালারটা। সোফা দেখতে পাচ্ছ আমার লিপটা ড্রাই হয়ে গেছে, এখন কালারটা হালকা একটু অক্সিডাইজ হয়ে খুব সুন্দর আমি বলবো একটা নিউড, একটু পিচি ব্রাউনিশ একটা কালার ধারণ করেছে। আর এই কালারটা আমার কাছে মনে হয় আমার মতো যাদের ব্রাউন স্কিন টোন তাদেরকে অনেক কমপ্লিমেন্ট করবে। আর এটা হচ্ছে আমি যতগুলো জে ক্যাট বিউটি লিপস্টিক ইউজ করেছি আমি এটা সবচেয়ে বেশি মানে ইউজ করি, আর আমার কাছে মনে এটা ওকে কমপ্লিমেন্ট করে তাই করেন বেশি পছন্দ করি। সো ইয়া, এটা হচ্ছে জে ক্যাট বিউটির লিকুইড লিপস্টিক নাম্বার 1, 2, 3। এটা হচ্ছে জে ক্যাট বিউটির আরেকটা পছন্দের শেড, এটা নাম্বার হচ্ছে 104। এই কালারটার বিষয়ে আমি বলবো এটা জে ক্যাট বিউটির 1, 2, 3 নাম্বার শেড থেকে একটু ডার্ক কালার শেড, যাদের স্কিনে অথবা লিপসে মনে হবে যে 1, 2, 3 নাম্বার শেডটা একটু লাইট হয়ে যায় এটা তাদের স্কিনে খুব সুন্দর মানাবে। সো এটা হচ্ছে জে ক্যাট বিউটির 104, দেখতেই পাচ্ছ কত ইজিলি এই লিকুইড লিপস্টিক গুলো উঠে চলে আসে। জে ক্যাট বিউটির এই শেডটির নাম্বার হচ্ছে 110। এই কালারটা ক্যামেরাতে একটু ভাইব্রেন্ট দেখাচ্ছে বাট সামনাসামনি এই কালারটা আরেকটু টোন ডাউন। এই কালারটার ব্যাপারে আমি বলবো যে এটা একটু পিঙ্কিশ রেডিশ টাইপের একটা কালার, এই কালারটার সবচেয়ে সুন্দর একটা দিক হচ্ছে যেটা যে কোনো মেকআপের সাথে খুব সুন্দর লাগে, এই কালারটা যে কোনো স্কিন টোনে খুব সুন্দর লাগবে এবং যে কোনো ড্রেসের সাথে এই কালারটা তুমি পরতে পারবে। সো যারা চাচ্ছে এমন একটি লিকুইড লিপস্টিক তারা চাইলে এটা পারচেস করতে পারো। এই লিকুইড লিপস্টিকটির শেড নাম্বার হচ্ছে 116। তো এটা হচ্ছে জে ক্যাট বিউটির 110 আর এটা হচ্ছে 116। সো এই কালারটা আমি বলবো যে একটু পিঙ্কিশ টাইপের আর এটা একটু হালকা রেড টোনের দিকে যাচ্ছে, সো এই কালারটাও আমি বলবো যে কোনো স্কিন টোনে খুব সুন্দর মানাবে। জে ক্যাট বিউটির 116 কালারটা আমার অনেক পছন্দ, আমার কাছে মনে হয় যে এটাও যে কোনো স্কিন টোনের আপুকে খুব সুন্দর লাগবে। এই লিকুইড লিপস্টিকটার শেড নাম্বার হচ্ছে 113। জে ক্যাট বিউটির এই কালারটার ব্যাপারে আমি যেটা বলতে চাই, যাদের বারবি পিঙ্ক কালারটা অনেক পছন্দ তাদের এই লিকুইড লিপস্টিকটা ডেফিনেটলি অনেক পছন্দ হবে। এই লিপস্টিকটির শেড নাম্বার হচ্ছে 111।
এই সেটার ব্যাপারে আমি বলবো যে ফল একটা ভাইব রয়েছে লিকুইড লিপস্টিকটার ভিতরে এটা এমন টাইপের একটি কালার যে কোনো স্কিন টোনকে মানে দ্বিগুণ মাত্রায় ব্রাইট দেখাতে সাহায্য করে সো ইয়া এই ছিল পুরো আজকের আমার লিকুইড লিপস্টিক সোয়াচের ভিডিও হোপফুলি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার কোনো একদিন দেখা হয়ে যাবে টিল দেন আই লাভ ইউ